আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আল্লাহ পাকরবুল আলমিন বছর ঘুরে আমাদেরকে আবারও সবে বরাতের রজনীতে এনে উপনীত করেছেন সবে বরাতের রজনীতে পাক রব্বুল আলামিন এত অধিক পরিমাণে মানুষকে ক্ষমা করে দেন এই বিষয়ে রসুলাম নিজেই বলেছেন যে কলবে যতগুলো ছাগল পাল রয়েছে তার যতগুলো পশম রয়েছে তার চেয়ে অধিক পরিমাণে মানুষকে আল্লাপাক ক্ষমা করে দেন আল্লাহ আকবর আল্লাহ তাহলে পাক রব্বুল আলমী দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না আবার কিছু কিছু রেবায়তের সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তাদেরকে মাফ করেন না ক্ষমা করেন না তাদের দোয়াও কবুল করেন না আবার অন্য কোনো বর্ণায় নয় শ্রেণীর মানুষের কথাও উল্লেখ রয়েছে সুপ্রিয় সম্মানিত দর্শক এই বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সাথে আছেন মৌলানা কাজী আমিন আত্মাফিম আসুন আমরা হাদিস শরীফ জেনে নেই আন আবদুল্লাহ ইবনা আমর রাদিউল্লাহ তালু আনা রাসুল্লাহ সাল্লা সাল্লামা إذا بلغ ليلة النصف من شعبان فيغفر لعباده إلا إثنين যখন সবে বরাতে শোপনীত হয় যখন সাবান সাবানের মধ্যরিয়া শোপনীত হয় তখন আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন দুই শ্রেণী ব্যতীত আর একটা হলো মুসীন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার বান্দাদের সাথে বিদ্বেষ পোষণ করে আও অতিল্নাফ নিজেকে আত্মহত্যা করে বা যারা মানুষকে হত্যা করার জন্য উদ্যগ্রীব হয় বা হত্যা করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না এছাড়াও ইমাম বাই হাকি হেলাই সাত শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন আসুন আমরা জেনে নেই যে হাদি শরীফ এসেছে যে ওই বন্যকাল যত গুত্র আছে তার যত ছাগল আছে তার চেয়ে অধিক পরিমাণে মনুষকাল্লাপাক ক্ষমা করে দেন তবে এই শ্রেণী মানুষকে আল্লাপাক ক্ষমা করেন না মুশরিকিন অর্থাৎ যারা মুশরিক আল্লাহর সাথে শরিক করে তাদেরকেও পাক ক্ষমা করেন না মুষ্রাহীনীন বা বিদ্বেষ পোষণকারী যে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না আরেকটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে দেয় তাদেরকেও পাক ক্ষমা করেন না না অজুবিল্লা এরপরে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে গর্ব অহংকারের সাথে তাদেরকে আল্লাহ পাক এই সবে বরাতে রাতে ক্ষমা করেন না তাদেরকে পাক তাদের দোয়াও পাক কবুল করেন না এছাড়াও যারা মা বাবার অবাধ্য সন্তান আছে তাদেরকেও পাক এই সবে বরাতের রাতে ক্ষমা করেন না তাদের দোয়াও আল্লাহ পাক কবুল করেন না না সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা এছাড়াও আরেক ব্যক্তির কথা ইমাম নব্বী রহমতুল্লাহ এবং ইমাম বাই হাকিবির রহমতুল্লাহ উল্লেখ করেছেন এটা হচ্ছে মধখুর যারা আহ পান করে বা যারা বিভিন্ন রকম খারাপ দ্রব্য নেশা করে তাদেরকেও পাক কবুল করেন না তাদের গুণা মাফ করেন না এবং তারা যদি আপনার তৌবা ইস্তেকফার না করে ভালো করে খালেস্তো বা তুহা না করে তাদের কারও আল্লাহ পাক কবুল করে থাকেন না এছাড়াও আমরা আরেকটা হাদিস পাই মিন আল্লাহ ফিল শাহানুজ্জামিয়ানি খালকে ইল্লা মুশরিক আউ মুশাহিন আল্লা পাক রবুল আলমিন সবে বরাতের রজনীতে আসমানে উপনীত হয়ে সকল মানুষকে ক্ষমা করে দেন তবে আল্লাপাক ওই মানুষকে ক্ষমা করে না যারা আল্লাহর সাথে শরিক করে এবং যারা হিংসা বিদ্বেষ করে এই হাদিসগুলো আমরা সহি থেকে নিয়েছি সুতরাং আল্লাপাক আমাদেরকে এইসব খারাপ মানুষ থেকে আল্লাহ পাক হেফাজত করুন এবং খারাপ কাজ থেকে হেফাজত করুন আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করে আমাদের ক্ষমা করেন এই যদি আমরা এই পাপ কাজগুলোতে জড়িয়ে থাকি তাহলে আমরা খালেস্তোবা করবো তাওবা তার নাসু হা করবো ইনশাল্লাহ খালেস তোবার মাধ্যমে আল্লাহ পাক হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের ক্ষমা করুন আমিন আসসালামু আলাইকুম ও